নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব ছানার ডালনা। আমি জানি আপনারা অনেকেই খুবই ভালো পারেন ছানার ডালনা বানাতে, তা আমি যেইভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে ছানার ডালনা বানানোর জন্য আমি প্রথমে ছানাটা বানিয়ে নিই। ছানা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। দুধটা প্রথমে ফুটিয়ে নেব, কড়ার মধ্যে দিয়ে দেব দুধটা। ছানা বানানোর জন্য প্রথমে আমি দুধটা ফুটিয়ে নেব। ছানা বানানোর জন্য আপনারা যে কোনো দুধই নিয়ে নিতে পারেন, আমি এখানে ফুল ক্রিম দুধটাই নিয়েছি। তা ফুল ক্রিম দুধটা নিলে বেশি ভালো হবে ছানাটা বানানো, কিংবা মিষ্টির দোকান থেকেও ছানা কিনে নিতেও পারেন, তাতেও ভালো হবে। দুধটা এদিকে ফুটে গেছে, দুধটা ফুটে যাবার পরে আমি দুধটা মিনিট দুয়েক ধরে আমি ঠান্ডা করে নেব, তারপরে আমি ছানাটা কাটাবো। আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর রস, গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে আমি মিনিট দুয়েক ধরে আমি দুধটা ঠান্ডা করে নেব। ছানা কাটানোর জন্য আমি নিয়ে নিয়েছি লেবুর রস, আপনারা ভিনিগার কিংবা টক দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। মিনিট দুয়েক ধরে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে এবারে আমি অল্প অল্প লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নেব, দিয়ে এইভাবে নাড়তে হবে। লেবুর রস আবারও একটু দিয়ে দেব, দিয়ে আবারও এইভাবে নাড়বো, আবারও একটু লেবুর রস দিয়ে দেব, দিয়ে এইভাবে ছানাটা আমি তৈরি করে নেব। ছানাটাও কাটানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা ছানার জলটা কতটা চেঞ্জ হয়ে গেছে। ছানার জলটা যদি এইভাবে দেখেন একটু সবুজ আভা, তাহলে বুঝবেন দুধ থেকে পুরো ছানাটা বেরিয়ে গেছে। ছানাটা এবারে আমি জল ঝাড়ানোর জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা সাদা ন্যাকড়া পাতিয়ে দেব, এর মধ্যে ছানাটা জল ঝাড়াতে দেব। জলটা এইভাবে ঝারিয়ে নেব, হ্যাঁ ছানার জলটা আমি ফেলে দেব না, এটা আমি আবার অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব। ছানাটাও জল ঝাড়ানোর জন্য এইভাবে রেখে দেব। রান্নায় আমি গরম জল ব্যবহার করব, সেই কারণেই আমি এই ছানার কড়াতেই, ছানা কাটানোর কড়াতেই একটু জল ফুটিয়ে নেব। যে কোনো রান্নায় গরম জল যদি ব্যবহার করা হয় সেই রান্নার টেস্টটা খুবই ভালো হয়। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেব জল। যদি মশলাটা এইভাবে ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে মশলাটা বেশি ভালো হয়। এদিকে জলটাও ফুটে গেছে, গ্যাসটা অফ করে দেব। এরপর আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আদার কুচি, এর সঙ্গে নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা, একসাথে পেস্ট করে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা করে নেওয়ার পর একটা টমেটো পেস্ট করে নেব, টমেটো পেস্টটাও একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরপর আমি 6টা কাজু নিয়ে নিয়েছি, গোটা কাজু, এটাও পেস্ট করে নেব।
এর মধ্যে দিয়ে দেব জল, জল দিয়ে পেস্টটা করে নেব। সমস্ত মশলাগুলো রেডি করা হয়ে গেছে, এরপর আমি ছানাটা মেখে নেব। ছানাটাও খুলে নেব, দেখুন ছানাটা কত সুন্দর নরম হয়েছে। ছানার মধ্যে আমি এবারে কিছু উপকরণ মেশাবো, ছানাটা যাতে না ফেটে যায় তার জন্য নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা ময়দাও নিতে পারেন, ময়দাও নিয়ে নিতে পারেন 2 চামচ। এর মধ্যে নিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদার কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব চিনি। দিয়ে এই কটা সব উপকরণ দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেব। হাত দিয়ে মেখে নিলেই বেশি ভালো হবে, এইভাবে আমি ভালো করে মেখে নেব। ছানাটা মাখা হয়ে গেছে, এরপরে আমি ভাজার জন্য ছানাটা গোল গোল করে শেপ করে নেব। এইভাবে নিয়ে শেপ করে নেব। আপনারা লম্বা লম্বা করেও করে নিতে পারেন, তা আমি এইভাবে করে নেব, সবগুলোই এইভাবে করে নেব। সব ছানাগুলোই শেপ দেওয়া হয়ে গেছে, এবারে আমি কড়াতে তেল দিয়ে দেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব ছানাগুলো ভাজার জন্য। তেল বেশি গরম করা যাবে না, কারণ ছানা খুব নরম আর দিলে প্রথমেই কালো হয়ে যাবে, এই জন্য অল্প একটু গরম হলে ছানার বড়াগুলো ভেজে নিতে হবে। খুব হালকা হাতেই ভাজতে হবে, এইভাবে আমি অল্প অল্প করে ভেজে নেব। একদম কম আঁচেই ভাজতে হবে, ছানাগুলো উল্টে দেব, ছানার বড়াগুলো। আবার অপর দিকটাও এইভাবেই ভেজে নেব, ছানার বড়াগুলো আবারও উল্টে দেব, উল্টে দিয়ে দেখে নেব। দুপাশটাই এইভাবে লাল লাল করে ভেজে নেব, ভাজা হয়েও গেছে, এবার তেল থেকে তুলে নেব। নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো, এইভাবে অল্প অল্প করেই ভেজে নেবেন, না হলে ভেঙে যেতে পারে একটা আর একটার সাথে লেগে। বাকিগুলোও ভেজে নেব, এই বড়াগুলো একই নিয়মে উল্টে দেব, উল্টে পাল্টে ভেজে নেব। সবই ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। কড়ার মধ্যে অনেকটা তেল আছে, সেই জন্য আমি কিছুটা তেল তুলে নেব, এতটা তেলে রান্না করব না। এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা,
দুটো এলাচ, 4-5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। একটু সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেব মশলা। এই মশলার মধ্যেই দিয়ে দেব হিং, হিংটা দিতে ভুলে গেছিলাম, হিংটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব, দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে আমার গুঁড়ো মশলা, জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবারে দিয়ে দেব টমেটো পেস্টটা, দিয়ে আবারও ভালো করে কষাবো। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব চিনি, দিয়ে মশলাটা এবারে ভালো করে কষে নেব। একদম কম আছে, মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলা যত কষাবেন তরকারির স্বাদও ততটাই ভালো হবে। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে, দেখুন বন্ধুরা। এর মধ্যে এবারে দিয়ে দেব কাজুর পেস্ট, আমি যে আগে থেকে কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু কাজুর পেস্টটা দিয়ে একটু মশলাটা ভেজে নেব। কাজুর পেস্টটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এইভাবে নেড়ে চেড়েই রান্নাটা করতে হবে। কাজু পেস্টটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব গরম জল, গরম জলটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জলটা দেব। জলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে, কারণ ছানা বড়ার রসটা টেনে নেবে। আরো একটু জল দিয়ে দেব। জলটা দিয়েও মশলাটা ভালো করে মিশিয়ে দেব জলের সাথে। এবারে জোর আছে, ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটাও ভালো করে ফুটে গেছে, ছানার বড়া দিয়ে বেশি ফোটানো যাবে না, যেহেতু ছানার বড়াগুলো খুবই নরম, তাহলে ঘেঁটে যাবে। গ্রেভিটা ভালো করে ফুটি নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। এই দুটো উপকরণ আগেই মিশিয়ে নিতে হবে, ছানার বড়া দিয়ে বেশি ঘাঁটাঘাঁটিও করা যাবে না। দিয়ে এর মধ্যে এবারে আমি ছানার বড়াগুলো তুলে দেব। দিয়ে 2-3 সেকেন্ড ফুটিয়ে নেব। ছানার ডালনা রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দেব, এর থেকে বেশি আর ফোটাবো না। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে।
আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।